আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি ইউটিউব থেকে প্রথম টাকা উঠালাম। তা আমি কিভাবে টাকা উত্তোলন করলাম এবং কেন ইউটিউবার হলাম বিস্তারিত এই বিষয়ে আপনাদের মাঝে আজ তুলে ধরব। তো পুরো ভিডিওটির জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ইউটিউব থেকে কিভাবে টাকা ওঠানো যায় এবং ইউটিউব থেকে কীরকম ইনকাম করা যায় এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। তো আমার বাড়িতে একটি ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে ওয়াইফাই লাইন নেওয়া ছিল এবং অনেক ছেলেপিলে সেই লাইন নিয়ে তারা ফ্রি ফায়ার খেলতো বা মোবাইলই সবসময় মোবাইলের ভিতরেই ঢুকে থাকতো। তা তাদেরকে আমি একদিন পরামর্শ দিই যে তোমরা সবসময় মোবাইলই পড়ে থাকো, পড়াশোনা করো না, তো ইনকাম করো না। অবশ্যই তারা সবাই আমার সন্তান তুল্য। তখন তারা বলল, ঠিক আছে আমরাও ইনকাম করব, এখন থেকে আমরা ইউটিউব চ্যানেল খুললাম, আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলে আমরা ইনকাম করব। এবার কিছু আমার নিজের কথা বলি। আমার যেমন একটি ছোট্ট দোকান আছে এবং আমি একজন ক্ষুদ্র খামারি, কয়েকটি গরু পেলে থাকি। তা গরু পালা, যারা গরু পেলে থাকে তারা অবশ্যই জানেন যে শীত মৌসুমের সময় তেমন একটা ঘাসের, মানে ঘাস পাওয়া যায় না, ঘাসের বেশ সংকট তৈরি হয়। তা আমি হাইড্রোফোনিক উপায়ে কিছু ঘাস তৈরি করি। তখন ওই যারা ইউটিউব চ্যানেল চালায়, মানে যারা অলরেডি ইউটিউবার হচ্ছে আর কি, তারা আমাকে একটা, আমি নিজেও জানি না, আমার একটা চ্যানেল খুলে দেয়, মানে আমার মোবাইলটা নিয়ে তারা একটা চ্যানেল খুলে দেয়। তখন আমার ওই ঘাসের একটা ভিডিও তারা ওই চ্যানেলে আপলোড দিয়ে দেয়। তখন তারা দেখে যে এখানে তো ভালো একটা ভিউ হচ্ছে। তখন আমাকে বলল যে আপনি একটু ভালোভাবে একটা ভিডিও তৈরি করেন, দেখবেন আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি একটি ভিডিও অবশ্যই বানিয়েছিলাম। তো সেই ভিডিওতে মানে একটা ইউটিউব মনিটাইজেশন হতে যা যা দরকার তাছাড়াও অনেক বেশি ওই একটি ভিডিও থেকে হয়ে গেছিলো। তা তখন থেকে আর কি আমার এই চ্যানেলটি পর্যায়ক্রমে ভিউ হতে থাকবে এবং মনিটাইজেশন হয়ে যায় এবং টাকা তোলার বিষয়ে আর কি। তো টাকা উঠানো যায়, শুনেছি যে $100 হলেই ইউটিউবের টাকা উত্তোলন করা সম্ভব হয়। তা এটা আমার অবশ্যই অনেক আগেই হয়ে গেছিলো, তখন 21 থেকে 26 তারিখের ভিতরে শুনছিলাম যে ইউটিউব আমাকে পেমেন্ট দেবে। তো 21 থেকে 26 তারিখের ভিতরে যখন পেমেন্ট আমি পাচ্ছি না, তখন দেখছিলাম যে আমার জিমেল থেকে একটা মেসেজ এসেছিল যে আমার একটা ট্যাক্স ইনফরমেশন যোগ করতে হবে। তখন আমার ছেলে আমার টিন সার্টিফিকেটটা ওর সঙ্গে যোগ করে দেয়, একটু তড়িঘড়ি করে ফেলে, ফলে জিমেল থেকে আরও একটি মেসেজ আসে যে আপনার কোনো কিছুতে মিল খাচ্ছে না, মানে আইডি কার্ডের সঙ্গে টিন সার্টিফিকেটের অনেক কিছু তথ্য ভুল দেখাচ্ছে। পরবর্তীতে আমার এলাকারই একটা ছেলে, তার কাছে যে আমি এই বিষয়ে একটু শেয়ার করি, সে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করলো এবং আমার ভুলটি কী ছিল, আমার আইডি কার্ডে আছে MD তরিকুল ইসলাম এবং টিন সার্টিফিকেটে MD তরিকুল ইসলাম আছে, কিন্তু আমার ছেলে যখন ওখানে বসায় তখন MD বাদ দেয়, ফলে এর কারণে আমার টাকা উত্তোলন করতে আরও সময় অপেক্ষা করতে হয়। যাই হোক, পরবর্তীতে এই ছেলেটি সংশোধন করে দেয়। অবশ্যই আজকে আমি, মানে আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে, ইসলামী একটি এজেন্ট ব্যাংকে আমার অ্যাকাউন্টটি করা ছিল, তা সেখানে আমরা চেক করতে আসি যে আমার টাকা এসেছে কি না। এর জন্য আমরা এখন ATM বুথের ভিতরে প্রবেশ করছি। আমি কোনো দিন ATM বুথ থেকে টাকা উত্তোলন করিনি, এই জন্য আমাকে অবশ্যই একটু সময় লাগছে, একটু বুঝতে হচ্ছে। যাই হোক, এই আনন্দে আজকের একটু পিকনিকের ব্যবস্থা করা হয়েছে। যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল তাদেরকে নিয়ে একটি ছোট্ট পিকনিকের আয়োজন করলাম। এই জন্য আমরা গরুর গোশ কিনতে এসেছি, এখান থেকে কেনাকাটা শুরু করছি আর কি। তো শ্রোতা বন্ধুরা, আমি শুরুতে যে কথা বলেছিলাম যে আমার একটি ভিডিও থেকে চ্যানেল দাঁড়িয়ে গেছিলো, অবশ্যই সেই ভিডিওটি আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তা আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।